আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালটা ছিল একেবারে কুয়াশার জন্য, এত ঘন কুয়াশা এই বছর এই প্রথম হলো সকাল। কারণ শীতের দিনে অবশ্য আমার কাছে কুয়াশাটা দেখতে খুবই ভালো লাগে। আগে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হতো তো বেশি উপভোগ করতাম, তো চিন্তা করছি এখন থেকে বের হবো সকালবেলা। কারণ শীতের দিনে সকালবেলা মর্নিং ওয়াকটা খুবই মজার হয়, আমার কাছে পছন্দ হয়। বিকেলে যদি আবার কিন্তু আলসেমি লেগে যায়, অলসতা বহন করে। যাই হোক, এটা ছিল গতকালকে বিকেলবেলা। কি সুন্দর ঝকঝকে রোদ! এই কটা দিন আমাদের এখানে বেশ ভালো রোদ যাচ্ছে, না ভালোই লাগে। আর হঠাৎ করে না শীতটা পড়ে গিয়েছে। আজ গতকালকে থেকেই শীতটা বেশ ভালো অনুভব করছি, এই কদিন এতটা অনুভব হয়নি। মোটামুটি গরম লেগেছে, কিন্তু দেখলাম গতকালকে সকাল থেকে বেশ ভালোই শীত লাগছিল। মানে শীতের দিন আসলে শীত না লাগলে হয় বলেন? আর নভেম্বর মাস চলে এসেছে, এখন তো ঠান্ডাটা পড়বেই। এই ঠান্ডাটা একটা অন্যরকম মজা, আমার কাছে পছন্দ। অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি, ফাতেমা আর ফাতেমার দুই ছেলে। ফাতেমার চেয়ে বড়ো ছেলে স্কুলে যায় কিন্ডার গার্ডেনে, ওকে নিয়ে আমরা অনেকদিন ধরে যেহেতু পার্কে বসি না, আরও দুই ভাবি আছে ওদেরকে নিয়ে একটু বসবো। এই যে এই রাস্তাটা চিরচেনা রাস্তাটা, কী সুন্দর! এই সময়টা সাধারণত পাতা ঝোম একদম ভরে যায়, আর এই যে উপরে গাছগুলি বস্ত্রহীন হয়ে গেছে। আমি বলি এইখানে শীতের দিনে ওরা গাছগুলি বস্ত্রহীন হয়ে যায় আর মানুষগুলি ঢেকে যায় ইউরোপে, আর গরমের দিনে গাছগুলি ভরে যায় মানুষগুলি বস্ত্রহীন অর্ধনগ্ন হয়েই যায়, যখন আর কি বলে এটাকে সমুদ্র পাড়ে যায় বা লেকের পাড়ে যায়। এছাড়া গরমের দিনে এরা, আমরা যেরকম বাংলাদেশে এসে এশিয়ান কান্ট্রিগুলিতে সাধারণত শরীরটাকে ঢেকে রেখে চলি, এখানে কিন্তু আবার সেটা না। এই জন্য আমি বলি যে শীতের দিনে গাছগুলি বস্ত্রহীন হয়ে যায় আর গরমের দিনে মানুষগুলি বস্ত্রহীন হয়ে যায়, ডিফারেন্স হচ্ছে এইখানে। তো যাই হোক, বিকেলবেলা বাসা থেকে তো চলে এসেছিলাম, সন্ধ্যার পরে একটু হাজব্যান্ডের সঙ্গে বললাম যে ওরা ওষুধ কেনা লাগবে, চলো যাই ওষুধ কিনে নিয়ে আসি। আর এই যে ওষুধ কিনে এখন একটু সেন্ট্রালে যাচ্ছি, এই রোডটা দিয়ে অনেকদিন পরে যাচ্ছি। মোরে বাবারে, একটা ব্র্যান্ডের দোকান, এক একটা জিনিসের সেই রকম দাম। সাধারণত কি বলে, আমাদের ইচ্ছে থাকলেও চেষ্টা করি না আমি, আমিও আমার কাছে ভালো লাগে না এত দামি জিনিসপত্র, যে 65,000 1,00,000 টাকা দিয়ে একটা ব্যাগ ব্যবহার করব। কারণ আমি তো আর সেলিব্রিটি না, কোথাও যাচ্ছি না, বাসার মধ্যেই থাকি। যাই হোক, এটা আমার নীতি। এই যে ক্রোকারিজের দোকান দেখেন, বাংলাদেশের চট দিয়ে তিনটা, এই তিনটা চটের ব্যাগ 3,500 মানে পড়ছে। আমি আসলাম দেখে, বাংলাদেশের চট হচ্ছে সবচেয়ে মনে হয় কম দামে, এখানে চটগুলি অনেক দাম। যে পাটের যে চটগুলি থাকে এটা মনে হয় বটুয়া সিস্টেমে বানিয়েছে, এখানে এটা ঠিক আছে, এখানে চটের দামটা বেশ, বিশেষ করে সাদা পাটের চটের ব্যাগগুলি, যে পাটের ব্যাগগুলি যে থাকে এখানে বেশ ভালো দামেই বিক্রি হয়। তো যাচ্ছি অলিগলি দিয়ে সন্ধ্যার পরে, আর এখন যেহেতু সামনে ক্রিসমাস আছে, ওদের সবচেয়ে বড় দিন, বড় অনুষ্ঠান খ্রিস্টানদের, তো সবাই আসলে সময় সুযোগ মতো এসে এসে কেনাকাটা করছে। আর বেশ কিছু দোকানেও দেখলাম 50%, 30% ছাড় দেওয়া আছে, সবাই দেখছে। আমরা যাচ্ছি আসলে কফি খেতে, আমি না তো আমার হাজব্যান্ড খাবে, সে যার জন্য আর কি এই রোডটা দিয়ে যাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা বন্ধ, দোকানগুলি বেশিরভাগই বন্ধের মধ্যেই পড়ে, কারণ আস্তে শীতের দিন তো এখনও আসলে কেনাকাটা ওইভাবে মানুষ শুরু করেনি। আর কিছুদিন পরে দেখা যাবে মোটামুটি বেশ ভালো। আর নর্মালি 8টা পর্যন্তই দোকানপাটগুলি খোলা থাকে, এখানে 8টার উপরেই হয়ে গিয়ে 7:30টার মতো হয়ে গিয়েছিলো। এই যে আমার মতো কিন্তু অনেকেই দেখছে একটু একটু করে, আমিও মাঝখান থেকে একটু শ্যুট করলাম। আর এই যে রোডটা, এই রোডটা হচ্ছে আমার কাছে মনে হয় মনসা শহরের মধ্যে সবচেয়ে মানে দামি রোড, কারণ হলে এর দুপাশে শুধু ব্র্যান্ডেরই দোকান। নর্মালি অন্যান্য রোডেও আছে, অন্যান্য সেন্ট্রালের অন্যান্য জায়গা আছে, কিন্তু এই জায়গাটায় বেশি আর কি। আর নর্মাল দেখা যায় কি, যারা সেন্ট্রালে ঘুরতে যায় এই রোডটা দিয়ে কিন্তু খুব কম যায়, মানে আমরা আমার ওদিক থেকে একটু গুছিয়ে গেছে। এই যে সেফটি পিনটা, এটা একটা সেফটি পিন, এই সেফটি পিনের দাম ছিল 190 ইউরো, সেটা হচ্ছে 160 ইউরো। ব্রোচ হিসেবে এখানে ইটালিয়ানরা ব্যবহার করে মহিলারা, মেবি এইগুলি গোল্ড না,
কিন্তু ছোট ছোট পাথর বসানো, পাথরগুলির জন্যই হয়তো এত দাম। ডায়মন্ডের ছোট ভাই বলা চলে বা চাচাতো ভাই বলা চলে। এই ও দোকানপাটগুলি তো খোলাই আছে, আর এগুলি ইমিটেশন গোল্ড না, ইমিটেশনের মধ্যেই আর কি, বেশ ভালো কোয়ালিটির। ইটালিয়ানরা কিন্তু বেশ ভালো ইমিটেশন, ভালো কোয়ালিটির ইমিটেশনগুলি ওরা ব্যবহার করে। বিশেষ করে ইয়াং যারা, ওই ব্রেসলেট, গলার চেন, এইগুলি ওরা ইমিটেশনগুলি ব্যবহার করে। তো যাই হোক, যাচ্ছি আর আস্তে আস্তে একটু রাতের সে মনসা শহরটা আপনাদের জন্য একটু শ্যুট করছি, ভালোই লাগছিল। এইটাই যাব, এইটাই আর কি, সুন্দর এই জায়গাটা। না, এই কফির দোকানে যাব না, এইখানে যারা কফি খেতে আসে, উপর দিয়ে কিন্তু গরম হিটার ব্যবস্থা করে রেখেছে, যা অনেকেই বাহিরে বসে খায়, তখন দেখা যায় বা ওই ইটা উপরে হিটারটা ছেড়ে দেয়। অবশ্যই এটার জন্য পেমেন্ট করতে হয়। আর এই যে কী সুন্দর সারি সারিভাবে টেবিলগুলি সাজিয়ে রেখেছে, এখানে দেখা যায় যে খাবে। আমি একটু শ্যুট করেছিলাম অবশ্যই এখানে, না আমি তো ওইভাবে ব্লগিং মানে ব্লগার হইনি, হতে পারিনি, তাই চট করে সবার সামনে কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না, বা ক্যামেরা ধরে ধরে একদম সবার সামনে ফোকাস করতে পারি না, লজ্জা লাগে। একটু একটু করে যতটুকু পারি আপনাদের জন্য শেয়ার করি। কার কার কাছে কেমন লেগেছে জানি না, এই যে এই পর্যন্ত আমি এখনও আছি, এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, দেখছেন, তারা একটা লাইক দিয়ে দিবেন। আমার কিন্তু ভিডিওতে মোটামুটি যে কয়জনই ভিউ হয়, সেই কয়জন যদি লাইক বাটনটা চাপ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেক ভালো একটু গ্রো করতো। তো দেখছেনই যেহেতু, তাহলে লাইক বাটনটা না চাপ দিয়ে দিন, তাহলে আমার উপকার হবে, আমার চ্যানেলটা একটু গ্রো করবে। একটা রিকোয়েস্ট, আমার অন্তর থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি ভালোবেসে থাকেন বা ভালো লাগে আমার ভিডিওগুলি, তাহলে একটা লাইক বাটন দিয়ে, লাইক দিয়ে দেবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে যেন আপনার ভালো লাগাটা আমার সঙ্গে শেয়ার করেন। মেয়ে মানুষের সবচেয়ে থেমে যাওয়ার জায়গা কসমেটিক্সের দোকান। এই কসমেটিক্সের দোকানটা আমার কাছেও আমাদের মধ্যবিত্তদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো কোয়ালিটির কিন্তু কসমেটিক্স পাওয়া যায়। এই ব্র্যান্ডের নাম হচ্ছে কিকো মিলান। এই যে এটা কফির দোকান, বাপরে এত ঢং করে কফির দোকানটা ডেকোরেশন করেছে। শুধু কফি না, আসলে কফি খাওয়ার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে, কফির মেশিন, কফি যা আছে আর কি, সব কিছু ওই দোকানটায় আর কি পাওয়া যায়। মনসা শহর কিন্তু ছোট হলেও এই শহরের ভিতরে কিন্তু অনেক সব, মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের দোকানপাটগুলি আছে। আর এখানে যারা পুরাতন, ওরা বেশ পয়সাওয়ালা মানুষ, জমিদার মানুষ। এই তো একদম শহরটা নীরব হয়ে আছে। আমি আর ওই মিলে মিলে দেখছিলাম এইবারের কালেকশনগুলো, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিবো।